মুছে মরাই আমার উচিত ছিল। গায়ের মেয়ে বলে, গরিবের মেয়ে বলে, পিসিমা ঠাকুরজি সব সময় আমাকে ঘৃণা করে ঠাকুর। কেন কেন তুমি আমাকে গরিব ঘরে জন্ম দিয়েছিলে? আর জন্মই যদি দিয়েছিলে তাহলে বড় লোকের ঘরের বউ হবার সৌভাগ্য তুমি কেন দিলে? কেন সীতা, সব সময় তুমি তোকে জল ফেলো কেন? কি হয়েছে তোমার? এ বাড়িতে কাটাতে তোমার তো কষ্ট হচ্ছে। পিসিমা ঠাকুরজি সব সময় আমাকে কোট ভাষায় কথা বলে, বিয়েতে তোমাকে পণ যৌতুক দেয়া হয়নি বলে আমাকে সব সময় খোঁটা দেয়। ওরা চিরকালই একটু উগ্র প্রকৃতির মানুষ, ওদের কথায় মন খারাপ না করে ওদের সাথে মানিয়ে চলো। সারাটা জীবন তো তোমার এই বাড়িতেই কাটাতে হবে। হবে বই কি, যে যাই বলুক সব সময় সব কিছু আমাকে মুখ বুঝে সয়ে নিতে হবে। কারণ এই বাড়ি আমার কাছে ইহকাল পরকালের সমান। অন্য কোথাও গিয়ে যে দুদিন কাটিয়ে আসব সে সৌভাগ্য তো আমার নেই। ঠিক আছে, আমি কলেজ থেকে ফিরে এসে পিসিমা আশিবাকে বলে দেব। না না গো না, ওদেরকে তুমি বলতে যেও না। তোমার উপর কেউ অসন্তুষ্ট হোক এ আমি চাই না গো। তুমি সবার প্রিয় হয়ে থাকলে, তোমার ভালো শুনতে পেলে আনন্দে গর্ভে বুক আমার ভরে উঠে। সীতা, তুমি রামায়ণের সীতার মতো তোমার নারীত্বের গরিমায় ও যে অধ্যায়ের প্রসাদ মুখরিত করে তুলবে এ বুঝে আমি নিঃসন্দেহ। অমন করে বলো না গো, আমি গায়ের মেয়ে, লেখাপড়া লেখা ছিল জনম দুঃখিনী। শুধু তুমি তুমি আমায় কোনোদিন চরণ ছাড়া করো না গো। তোমার পদসেবা করতে পারলেই আমার জীবন ধন্য হবে। তোমার তুলনা হয় না সীতা দেবী, ছোটবেলা থেকেই জেনে এসেছি তুমি আমার আমি তোমার। তোমার মা মৃত্যুর সময় তোমাকে আমার হাতে সঁপে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার কথা আজীবন রক্তে রক্ষরে লেখা থাকবে এই শান্তনুর বুকে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। হৃদয়ের দাম দিয়ে হৃদয়
থেকে থাকে এরি নাম ভালোবাসা এরি নাম প্রেম এরি নাম ভালোবাসা এরি নাম প্রেম পাশাপাশি থাকব ভালোবেসে বাজব কে ধরে রাখব হৃদয়ের নাম দিয়ে হৃদয় নিলাম এরি নাম ভালোবাসা এরি নাম প্রেম পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে এরি নাম শান্ত মানে ওই বউয়ের সঙ্গে তোর কথাবার্তা শেষ হলো? তেমন কিছু কথা নেই পিসিমা। তুমি আর অযথা দেরি করছিস কেন? দাদা অনেকক্ষণ আগেই কোর্টে চলে গেছে। আমি ওই গেলাম বলে, কিন্তু একটা কথা পিসিমা। কি কথা বল? সীতা বাপ মহারা কুলের গরের মেয়ে, বড় করে চাল চরণ নিয়ম কারণ ও কিছু বুঝে না। নিজের মেয়ে মনে করে ওকে একটু বুঝিয়ে সুজিয়ে নেওয়ার চেষ্টা করলে নিজেকে আমি ধন্য মনে করবো পিসিমা, নিজেকে আমি ধন্য মনে করবো পিসিমা, নিজেকে ধন্য মনে করবো। কি গো ভালো মানুষের মেয়ে, স্বামীর কানে তাহলে।